আপোষ করতে প্রস্তুত রাশিয়া, মন্তব্য পুতিনের। সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করতে সামরিক শক্তি বৃদ্ধি জরুরি, মন্তব্য ইরানের। কাশ্মীর নিয়ে টুইট করায় হুন্দাইয়ের গাড়ি বয়কটের ডাক ভারতে। চীনকে দেওয়া কথা রাখতে পারেননি প্রিন্স সালমান। মিয়ানমারে জান্তার ভয়ে সন্তানদের ত্যাজ্য করছেন বাবা মা। হাতুড়ি খুঁজতে গিয়ে 42 কোটি টাকার সোনা দানা পেলেন বৃদ্ধ। সবশেষে জানবেন 284 সেনার মৃত্যুতে বেকায়দায় জান্তা আলোচনার প্রস্তাব। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আপোষ করতে প্রস্তুত রাশিয়া। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন প্রশ্নে পশ্চিমা বিশ্বের সাথে সৃষ্ট সংকটের ক্ষেত্রে আপোষের উপায় খুঁজে বের করতে মস্কো তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। স্থানীয় সময় সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মস্কো সফর করেন। সফরে ম্যাক্রো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় 5 ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। বৈঠকের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই মন্তব্য করেন, ইউক্রেনে যখন আমেরিকা সহ তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়ার টানটান উত্তেজনা বিরাজ করছে, তখন পুতিন ও ম্যাক্রো মস্কোতে বৈঠক করলেন। পুতিন বলেন, এই সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে আমাদের পক্ষ থেকে যা যা করা সম্ভব আমরা তার সব কিছুই করব, যা সকলের জন্য ভালো হবে। তিনি বলেন, ইউরোপ মহাদেশে যুদ্ধ ছড়িয়ে পড়লে তাতে কেউ বিজয়ী হবে না। সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করতেই সামরিক শক্তি বৃদ্ধি জরুরি, দাবি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি বলেছেন, বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ সামরিক শক্তি বাড়ানোর উপর গুরুত্ব দিতেন, কারণ তিনি বিশ্বাস করতেন এর মাধ্যমে সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করা সম্ভব হবে। ইসলামী বিপ্লব বার্ষিকীকে সামনে রেখে তিনি এইসব কথা বলেন। সালামি বলেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই আধুনিক জাহিলিয়াতের যুগে ইসলামের আলো জ্বালিয়ে ঘন অন্ধকার দূর করতে সক্ষম হয়েছেন এবং ইরানি জাতি তথা মুসলিম উম্মাকে মুক্তি, স্বাধীনতা ও প্রকৃত ইসলাম উপহার দিতে পেরেছেন। তিনি বলেন, ইসলামী বিপ্লবের বর্তমান নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি এখন যে পথ অনুসরণ করছেন তা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের রেখে যাওয়া পথ। আলহামদুলিল্লাহ, এই পথ অনুসরণের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। কাশ্মীর নিয়ে টুইট করায় হুন্দাইয়ের গাড়ি বয়কটের ডাক ভারতে। কাশ্মীর নিয়ে এক টুইটের জেরে ভারতীয়দের তোপের মুখে পড়েছে দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা ব্র্যান্ড হুন্দাই। কয়েকদিন ধরে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বয়কট হুন্দাই ট্রেন্ডিং চলছে। এতে ভারতের 100 কোটির জনসংখ্যার বিশাল বাজার হারানোর সংখ্যায় পড়েছে হুন্দাই মোটর। ভারতে 2 যুগেরও বেশি সময় ধরে ব্যবসা করে আসছে হুন্দাই। ধীরে ধীরে ভারতীয় বাজারে তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতার আসন জিতে নিয়েছে তারা, কিন্তু কে জানতো প্রতিষ্ঠানটির পাকিস্তান শাখার এক টুইট কাঁপিয়ে দেবে সেই অবস্থান। বহু বছর ধরে 5ই ফেব্রুয়ারিকে কাশ্মীর সংহতি দিবস পালন করে আসছে পাকিস্তান। গত শনিবার এই দিনটি উপলক্ষে হুন্দাইয়ের পাকিস্তান শাখার টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। এতে বলা হয়, আসুন আমরা আমাদের কাশ্মীরি ভাইদের আত্মত্যাগকে স্মরণ করি এবং সমর্থনে পাশে দাঁড়াই, তারা আজও স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। হুন্দাই পাকিস্তানের এই টুইট ঘিরে ভারতে বিতর্কের ঝড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরীয় গাড়ি নির্মাতাকে বয়কটের ডাক ট্রেন্ডিং হয়ে ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে হুন্দাইয়ের আঞ্চলিক রাজনীতিতে নাক গলানোর দরকার কী ছিল। চীনকে দেওয়া কথা রাখতে পারেননি প্রিন্স সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চীন সফরে যাওয়ার কথা ছিল 4 ফেব্রুয়ারি। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এদিন শীতকালীন বেজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতেন প্রিন্স সালমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এমন কথা দিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তিনি চীনেই যাননি। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যস্ত সূচির কারণে মোহাম্মদ বিন সালমান চীনে যেতে পারেননি, ফলে যে কথা তিনি দিয়েছিলেন সেটি রাখতে পারেননি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, প্রিন্স সালমান বেজিং অলিম্পিকের সাফল্য কামনা করেছেন, কিন্তু তিনি চীনে আসতে পারেননি ব্যস্ত সূচির কারণে। এদিকে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো চীনে এবার তাদের কোনো কূটনৈতিককে পাঠাননি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। মিয়ানমারে জান্তার ভয়ে সন্তানদের ত্যাজ্য করছেন বাবা মা।
মিয়ানমারের জান্তা সরকারের ভয়ে নিজের সন্তানদের ত্যাজ্য করে দিচ্ছেন দেশটির শত শত বাবা মা। যারা বিক্ষোভকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন তাদের সবাইকে আটক করা হবে। গত বছর নভেম্বরে সামরিক সরকারের এমন ঘোষণার পর থেকেই ত্যাজ্য করার ঘটনা বেড়েই চলেছে। গত 3 মাস ধরে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংবাদপত্রে প্রতিদিন গড়ে 6 থেকে 7টি পরিবার তাদের ছেলে মেয়ে, ভাতিজি ভাতিজা, ভাগ্নি নাতি নাতনিদের সঙ্গে সম্পর্ক ছেদের বিক্ষোভ দিয়ে প্রকাশ করছে। ত্যাজ্য সন্তানরা প্রকাশ্যই জান্তা শাসনের বিরোধিতা করছেন। তাদের অনেকে ইতিমধ্যে দেশ ছেড়েছেন অথবা প্রত্যন্ত অঞ্চলে জঙ্গলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল নেয় সেনাবাহিনী, কিন্তু সেনা শাসন মেনে নেয়নি দেশটির গণতন্ত্রপন্থী জনতা। শুরু থেকেই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে তারা। ক্ষমতা আরও পাকাপোক্ত করতে সরকার বিরোধীদের উপর ব্যাপক দমনপীড়ন এবং ধরপাকড় চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। নভেম্বর মাস বিরোধীদের দমনে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হয়। আন্দোলনে অংশ নেওয়াদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে, এমনকি বিমান হামলা এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেনাদের এই নারকীয় কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রে প্রত্যেক দিনই সন্তানদের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিজ্ঞপ্তি দিচ্ছেন অভিভাবকরা। হাতুড়ি খুঁজতে গিয়ে 42 কোটি টাকার সোনাদানা পেলেন বৃদ্ধ। খুঁজতে গিয়েছিলেন হারিয়ে যাওয়া একটি হাতুড়ি। তার হাতে উঠে এসেছিল 1600 বছর আগেকার গুপ্তধন, যার জেরে প্রায় 30 বছর আগে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল ইংল্যান্ডের এক বৃদ্ধের। অবশ্য তখন পর্যন্ত তিনি জানতেন না যে অজান্তেই হাত দিয়ে ফেলেছেন 4th এবং 5th শতকের রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় সম্পদে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, 1992 সালের 16 নভেম্বর ওই বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছিলেন সাফক কাউন্টির ওকজন নামের বাসিন্দা এরিক লয়েস। মালির কাজ করতেন তিনি। অবসরের পর গুপ্তধন খুঁজে বেড়ানোয় নেশা হয়ে দাঁড়িয়েছিল, সেজন্য 70 বছরের লয়েসকে একটি মেটাল ডিটেক্টরও উপহার দিয়েছিলেন স্ত্রী গেটা। গেটার উপহার দেওয়া মেটাল ডিরেক্টরের দাম ছিল $450। তবে তার সাহায্যে যে এত ধন প্রাপ্তি হবে তা কে জানত। 1992 সালে তার আর্থিক মূল্য ছিল £17,50,000। স্বাভাবিকভাবেই আজ তার বাজার দর আরও বেশি। কীভাবে ওই বিপুল সম্পদের খোঁজ পেলেন লয়েস? ব্রিটিশ ট্যাবলেট দ্য সানকে লয়েস জানিয়েছিলেন একটি হাতুড়ি সহ কয়েকটি যন্ত্রপাতি খুঁজে পাচ্ছিলেন না, সেসব খুঁজতে মেটাল ডিরেক্টর নিয়ে বাড়ির কাছে একটি মাঠে গিয়েছিলেন। তিনি বলছিলেন, মাঠে গিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে খোঁজাখুঁজি করছিলাম, মাঠের এক জায়গায় মেটাল ডিটেক্টরে বিপ করা শব্দ হতেই মাটি খুঁড়তে শুরু করি, দেখি কিছুটা নিচে একটা রূপার রোমান মুদ্রা, 1 ফুটের মধ্যেই আরও একবার বিপ করে শব্দ, এবার বেশি বিকট আওয়াজ। সেখানে খোঁড়াখুঁড়ির পর 100 সোনারূপার মুদ্রা এবং চামচ বার করি। সম্পদের সন্ধান পেতে পুলিশ ডেকেছিলেন লয়েস। খবর যায় সাফক কাউন্টি কাউন্সিল, ঘটনাস্থলে ছুটে যান কাউন্সিলের প্রত্নতত্ত্ববিদ জুডিথ প্লোবিয়াস। একটি ওক কাঠের বাক্সে ঠাসা ছিল সোনাদানার গয়নাগাটি। ধন সম্পদ উদ্ধারের পর তা পরিষ্কার করে যাচাই করার জন্য ব্রিটিশ মিউজিয়ামে পাঠানো হয়েছিল। সংবাদমাধ্যম সে সময় জুডিথ জানিয়েছিলেন, সম্পদের আর্থিক মূল্য যাচাই করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এর বাজার দর হয়তো 1.5 কোটি পাউন্ড, যদিও ঐতিহাসিকভাবে এটি অমূল্য সম্পদ। 284 সেনার মৃত্যুতে বেকায়দায় জান্তা আলোচনার প্রস্তাব। মিয়ানমারের জনজীবনে নেমে এসেছে এক দুর্বিষহ অবস্থা। সামরিক জান্তা সামান্যতেই চালাচ্ছে বৃষ্টির মতো গুলি, বোমা আর মুহুর্মুহু বিমান হামলায় দিশেহারা প্রান্তিক গোষ্ঠীগুলো। প্রাণ ভয়ে মানুষ পালিয়ে বেড়াচ্ছেন ঝোপ জঙ্গলে, খাবার নেই, নেই চিকিৎসাও, রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। নিরুপায় হয়ে জান্তাদের উপর পাল্টা আক্রমণ শুরু করেছে সেনা শাসনে অতিষ্ঠ বিদ্রোহীরা। সূচিপন্থীদের নেতৃত্বে নিয়ন্ত্রিত দেশটির ছায়া সরকার পিপলস ডিফেন্স ফোর্সের পাশাপাশি চরাগুপ্তা সারাসি হামলা চালাচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র যোদ্ধারাও। কখনও মুখোমুখি যুদ্ধ, কখনও উৎপেতে হামলা, ক্রমবর্ধমান এই সংঘর্ষে সাগাইন, কাহা, কাসিন এবং চীন রাজ্যে শনি থেকে সোমবার পর্যন্ত 3 দিনে মারা গেছে কমপক্ষে 284 জান্তা। অবস্থা বেগতিক দেখে রোববার জাতিগত প্রতিরোধ যোদ্ধাদের নেতাদের সঙ্গে শান্তি আলোচনার ডাক দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং। স্থানীয় বাসিন্দা এবং মিডিয়া আউটলেটগুলোর তথ্য অনুযায়ী কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে সংঘর্ষে শুধু কাসিন রাজ্যেই শনি থেকে সোমবার পর্যন্ত 3 দিনে ব্যাটেলিয়ন কমান্ডার সহ প্রায় 200 জান্তা নিহত হয়েছে বলে দাবি করেছে KIA। তবে 200 সেনার কতজন কবে কোন এলাকায় মারা গেছে তা আলাদাভাবে উল্লেখ করেনি ইরাবতি। এর আগে বৃহস্পতিবার থেকে গুলিবৃষ্টি হচ্ছিল রাজ্যটির এইস পাকান্দো টাউনশিপের উপর, এতে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়দের ঘরবাড়ি, গবাদি পশু ও কৃষি সম্পদ।